ঢকুয়াখানা কঠালগুড়ি ভাগিল দুর্বল কাঠর দলং যাতায়াত এটা ব্যাহত। ঢকুয়াখানা সমষ্টির কুনারী চাপরির পর কঠালগুড়ি হয়ে মাজুলির নয়াবজার সংযোগী পথর ডাংধরা নদীর উপর থাকা জরাজীর্ণ কাঠর দলংখন মাজতে ভাঙি যাওয়া কেবাখনো গাঁর যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে। কাষতে এখন পকী দলং যা চারি বছর ধরে বনায় আছে যদিও কামর গতি লেহেমিয়া, যার বাবে এটা মরাণত হরণ দি দৈনিক অঞ্চলটির রাইজে এই ভঙা দলংর উপরে যাতায়াত করবলগা হয়েছে। দলংকন এতিয়া আমার পানি থানসরা অবস্থা হব, আমার এতিয়া মাজুলি আর এইখানে আমার মানে একমাত্র সমুপথ চাপরি ঢকুয়াখানার একমাত্র সমুপথ সমুপথ আর এইখন নহলে আমার ইপারত আমার হেই আছে কেটি পথার আছে কোনো মানে ব্যবস্থা নাই, নাও নাই। আমার উজনি মাজুলি বাহি রাইজর কারণে বা ইয়ার গোটে ঢাংরা পঞ্চায়েতর প্রায় পঞ্চাশখন গাঁর যাতায়াতের ব্যবস্থা মাত্র একমাত্র ঘাইপথ হিসাবে এইখন রাস্তায় আছে। এই রাস্তাটা যদি এনেকে ভাঙি পড়ে আমার আজির মানে দলংখন দলংখন এই দলংখন যদি আজি ভাঙি পড়ার পিছত আমার কি অবস্থা হব লাগে আপনাদের দেখিছে। ইয়াত বুলুকা বাহর বাদে একু ইয়াত মান আমি মেরামতির ভাল কাজ লগু আমি ব্যবস্থা দেখা নাই, কেনো বারিষার পূর্বে এই দলংখন সম্পূর্ণ হওয়ার আশাহীন। সেই পুরনি দলংখনের ভঙা অংশ পুনের মেরামতিরে যাতায়াত সুচল করিবর বাবে প্রশাসনক আহ্বান স্থানীয় রাইজর। প্রশাসনক জানাও যে বিভাগীয় কর্তৃপক্ষক এই চ্যানেলের দ্বারা জানাও যে অনথি বিলম্বে এই দলংখন মেরামতি করে আমাক যাতায়াতের ব্যবস্থা সুচল করে দিব বলে আমি এই চ্যানেলের জড়িয়ে আহ্বান জানাইছো। ঢকুয়াখানার প্রাজিন্তু কোচ রিপোর্ট, টিনচুকীয়া টাইমস।